আমি তোমার কথায় মুগ্ধ, এটার ইংরেজি হবে আই অ্যাম ইমপ্রেসড, ইমপ্রেসড টু ইউর ওয়ার্ড। দেখেন বাংলা বাক্যে যদি কোনো কিছুতে মুগ্ধ কথা উল্লেখ থাকে, যেমন আমি তোমার কথায় মুগ্ধ, আমি তোমার প্রেমে মুগ্ধ, আমি তোমার কাজে মুগ্ধ, সে তোমার যুক্তিতে মুগ্ধ, এই ধরনের কথা উল্লেখ থাকলে এই স্ট্রাকচার অনুযায়ী হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইমপ্রেস টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন দেখেন এই সেন্টেন্সটা, যেমন আমি আই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী এম ইজ আর এর মধ্যে আয়ের সাথে এম বসেছে, তারপরে ইমপ্রেস টু, তারপরে তোমার কথায় ইউর ওয়ার্ড, আমি তোমার কথায় মুগ্ধ, আই এম ইমপ্রেস টু ইউর ওয়ার্ড। তারপরে সেন্টেন্সটা দেখেন, আমি তোমার, আমি তোমার প্রেমে মুগ্ধ, আই অ্যাম ইমপ্রেসড, ইমপ্রেসড টু ইউর লাভ। তারপরে আমি তোমার কাজে মুগ্ধ, আই অ্যাম ইমপ্রেসড টু ইউর ওয়ার্ক। তারপরে সেন্টেন্সটা দেখেন, সে তোমার যুক্তিতে মুগ্ধ, হি ইজ ইমপ্রেসড টু ইউর লজিক। ওকে, তারপরে যে সেন্টেন্সটা আছে, আমরা তাদের বিচারে মুগ্ধ, এই সেন্টেন্সটা আমি আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা করে আমাদেরকে কমেন্টে জানাবেন।